ইতালির ত্রেভিজো বাংলা স্কুলের আয়োজনে ঈদ আনন্দ ভ্রমণ সম্পন্ন। আপনারা দেখছেন প্রবাসী সংবাদ। আসসালামু আলাইকুম, এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদে আপনাদের সাথে আছি আমি শারমিন মিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। ইতালির ত্রেভিজো বাংলা স্কুলের আয়োজনে পবিত্র ঈদুল ফিতর শেষে স্কুলের ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবক, স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং স্কুল কমিটির নেতৃবৃন্দদের নিয়ে ঈদ আনন্দ ভ্রমণের আয়োজন করা হয়। এই ঈদ আনন্দ ভ্রমণ নিয়ে স্লোভেনিয়া হতে ফিরে আমাদের ইউরোপ ব্যুরো প্রধান জাকির হোসেন সুমনের পাঠানো প্রতিবেদনে বিস্তারিত। ঈদ পরবর্তী সময়ে কিছুটা বিনোদন ও প্রশান্তির জন্য ইতালির পার্শ্ববর্তী দেশ স্লোভেনিয়ায় দুইটি পর্যটন নগরী লগোডি ব্লেমড এবং স্লোভেনিয়ার রাজধানী লুভিয়ানাতে ঈদ আনন্দ ভ্রমণের আয়োজন করে ত্রেভিজো বাংলা স্কুল কর্তৃপক্ষ। দুটি বাস যোগে ইতালির ত্রেভিজো শহরের বাংলা পার্ক থেকে যাত্রা শুরু করে। যাত্রা শুরুতে পবিত্র কোরআনের আয়াত পাঠ দিয়ে যাত্রা শুরু করা হয়। পরে ত্রেভিজো ও বাংলা স্কুলের শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে ছড়া, কবিতা, গজল এবং সঙ্গীত আয়োজন ছিল যাত্রাপথে। যাত্রাপথে কিছু সময়ের জন্য যাত্রা বিরতি দিয়ে সকালের নাস্তা সকলের মাঝে পরিবেশন করা হয়। স্লোভেনিয়া গেলাম ঈদের উপলক্ষে, আমরা সবাই আনন্দ উপভোগ করলাম। সবাই মিলা দুই বছর পরে আমরা মন খুলে সবাইকে নিয়ে আমরা খুব ঘোরাঘুরি করলাম, আনন্দ উপভোগ করলাম। এর জন্য সবার কাছে দোয়া প্রার্থনা। সকাল ১১টার দিকে স্লোভেনিয়ার লগোডি ব্লেমড এ মনোরম পরিবেশে শিক্ষার্থী, শিক্ষক শিক্ষিকা ও স্কুল কর্তৃপক্ষ আনন্দে মেতে ওঠেন। আমরা এই ঈদের পরের মুহূর্তে স্লোভেনিয়া আসলাম ঈদ আনন্দ ভ্রমণে। অনেক ভালোই কাটাচ্ছি। ত্রিভুজ বাংলা স্কুলের পক্ষ থেকে একটা পিকনিক ছাড়া হয়েছে, পিকনিকের মাধ্যমে এখানে আসছি। সবাই আমরা অনেক আনন্দ উপভোগ করতেছি। আজ ত্রিভুজ বাংলা স্কুল পক্ষ থেকে ত্রিভুজুর স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক এবং স্কুলের শিক্ষক শিক্ষিকা নিয়ে এবং কমিটি সবাইকে নিয়ে আজ আমরা ঈদ উদযাপন করতে ইতালি পার্শ্ববর্তী দেশ স্লোভেনিয়াতে আমরা আসি। স্লোভেনিয়া অবস্থিত লাগোডি ব্লেক ব্লেটের প্রাকৃতিক সৌন্দর্য এবং লাগোর যে চারিদিক যে সৌন্দর্য, এই সৌন্দর্য উপভোগ করার জন্য আজ আমরা ইতালি থেকে স্লোভেনিয়াতে আসি ঈদ উদযাপন করার জন্য। লগোডি ব্লেমডে মধ্যাহ্নভোজ শেষে স্লোভেনিয়ার রাজধানী লুভিয়ানার উদ্দেশ্যে যাত্রা করে সকলে। করোনাকালীন সময়ে দীর্ঘ দুই বছর কোথাও ভ্রমণে না যেতে পারায় প্রবাসী বাংলাদেশিরা অনেকটা হাঁপিয়ে উঠেছিল। চলতি বছর বিধিনিষেধ শিথিল হওয়ায় ঈদ আনন্দ ভ্রমণের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। রাজধানী লুভিয়ানার বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন সকলে। সারাদিন আনন্দ ও হৈহুল্লোড়ে মেতে থাকা সকলে রাতেই ফিরে আসে নিজ চিরচেনা শহর ইতালির ত্রেভিজো শহরে। সে সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান উপদেষ্টা মুখলিসুর রহমান, উপদেষ্টা মোর্শেদ আলম, সভাপতি কামরুল হাসান রাসেল, সাধারণ সম্পাদক তৈয়ব আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক জাহিরুল হক সোহেল, ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান সহ আরও অনেকে। এমন আনন্দ আয়োজনের জন্য সকলেই ত্রেভিজো বাংলা স্কুল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। আসলে করোনা মহামারীর কারণে আমাদের দীর্ঘ দুই বছর যাবৎ ইতালিতে প্রবাস জীবনে কোনো ঈদ আনন্দ পালন করা হয় না, কারণ আমরা সর্বাবস্থায় ঘরবন্দি থাকতে হইতো। ঘরবন্দি বলতে এলাকার মধ্যে থাকতে হইতো। দুই বছর পর মোটামুটি করোনার পরিস্থিতি একটু স্বাভাবিক হওয়ার কারণে এবারে ঈদুল ফিতরের অনুষ্ঠানটা আমাদের জন্য খুব আনন্দের হয়েছে। আমরা ত্রেভিজো বাংলা স্কুলের পক্ষ থেকে আমরা দুই বাস যোগে সর্বমোট 130 জনের একটা বেস নিয়ে ইতালির পাশের দেশ স্লোভেনিয়াতে এসেছি ঈদ আনন্দ ভ্রমণ উদযাপন করার জন্য। এবং খুবই আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না কাউকে।
আসলে গত দুই বছর আমরা করোনাকালীনে সবাই জানি মহামারী একটা আতঙ্ক ছিলাম, আতঙ্কের কারণে আমরা সবাই ঘরবন্দী ছিলাম। যাই হোক, আল্লাহর অশেষ মেহরবানিতে আজকে আমরা করোনা মহামারীটা কাটিয়ে উঠেছি। তো এখন ইতালি গভর্নমেন্ট আমাদের কিছুটা ছাড় দেওয়ার সুবাদে আমরা ইতালির পাশের একটি রাষ্ট্র স্লোভেনিয়াতে এসেছি ফ্যামিলিগতভাবে সবাই একসাথে আনন্দ করার জন্য। আর গত দুই বছর আমরা ইদটাও করতে পারিনি ভালোভাবে করোনার কারণে। তো এই বছর আলহামদুলিল্লাহ ঈদটা খুব ভালো কেটেছে এবং ঈদের সেই পূর্ণ মিলনের উপলক্ষে সবাই একত্রিত হয়ে ফ্যামিলিগতভাবে আমরা ইতালির একটি পাশের রাষ্ট্র স্লোভেনিয়াতে এসেছি ঘোরার জন্য, খুব এনজয় করছি। তবে একটু ওয়েদারটা খারাপ ছিল, বৃষ্টির কারণে হয়তো বা ওরকম ভাবে এনজয় করতে পারছি না, তারপরও এটা হচ্ছে আল্লাহর হাতে, আমরা বলতে পারবো না। তারপর আলহামদুলিল্লাহ খুব এনজয় করছি সব ফ্যামিলি একত্রিত হবে। লিমন হায়দার, প্রবাসী ডেস্ক, এমকে টেলিভিশন। শেষ করছি এমকে টেলিভিশনের প্রবাসী সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।